نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم الكتاب والحكمه সর্বপ্রথমে মহান স্রষ্টা রব্বুল আলামিন তাআলার দরবারে লাখো কোটি শুকর জানাবো যে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এ হাকিকাতের মজলিস হযরত যে 1957 সাল থেকে যে জিনিস আজ পর্যন্ত উনি চেষ্টা করেছেন সেই চেষ্টা এখনো চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। 2017 অক্টোবর মাসে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন, পাশেই শুয়ে আছেন। আমাদের ডক্টর সাহেব বললেন বিগত এই 18-19-20 হয়তো উনি আমাদের সম্মুখে উপস্থিত নাই কিন্তু শুয়ে আছেন, কিন্তু আল্লাহ পাকের শহর 1-2-3 তিনজন খলিফাকে আমাদের জন্য রেখে গেছেন। আজকের আমরা বড় গর্বিত যে তিনজন খলিফাকে সম্মুখে পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। খুব মূল্যবান এই যে আজকে 6-7 মাস আসতে পারিনি, অন্তর খুব কাজ হযরতের যে মজলিসে কি মজা আছে, কি মধু আছে। একটা সপ্তাহ যদি কামাই হয়, দুটো সপ্তাহ কামাই হয়, তিন সপ্তাহ যদি না আসে তো আমার হযরত জি প্রথমেই আসলে বলবে উলফা সাহেবের 3 সপ্তাহ কামাই হয়ে গেছে। সেই কথাটা যেন কানে ভাসছে যে আজকে 6-7 মাস আসতে পারছে না, হযরতের দিদার করতে পারছে না, মাজার মুকাদ্দাসে যেতে পারছে না, আমাদের উপস্থিত যে খলিফাদের সঙ্গে দেখা হচ্ছে না, অন্তর খুবই কাছে। কিন্তু তিনি চেষ্টা করেছেন আর আজকে চেষ্টা সেটা চলছে। এই যে পশ্চিমবঙ্গ ইসলামী গবেষণা নিকেতন সাহিত্যের মাধ্যমে মানুষকে যে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাপনা এখনও বহাল রয়েছেন, ইউ আল্লিমুল কিতাব আল হিকমা, কিতাব চাই আর উস্তাদ চাই, কিতাব চাই উস্তাদ চাই, এটা কোরআন শরীফ বলছে। কিন্তু আজকের আমরা বর্তমান সমাজে বলতে চাই যে উস্তাদও চাই না, কিতাবও চাই না, নেট চাই। নেট হলেই নেটে সব পেয়ে যাব, ঘরে বসে বসে নেটে সব শেখা যাবে। মানুষ কাকে বলে, মানুষ তৈরি করতে হবে। আজকের আমি দেখছি হযরতের কথাটা পঙ্খানু পঙ্খানু ফিরিয়ে যাচ্ছে। এই বন্ধ অবস্থায় স্কুলে চাল দিচ্ছে, ছোলা দিচ্ছে যেটাকে মিড ডে মিল বলে, বাচ্চাদের জন্য দিচ্ছে রেশন থেকে বিনা পয়সায় গম দিচ্ছে, চাল দিচ্ছে। যখন ওই চালগুলো গমগুলো নিয়ে এসে বাড়িতে যখন ভাঁড়ছি বা বাড়ছি দেখছি খাবার জন্য বাচ্চাদের দেওয়ার জন্য, ছোলাগুলো দেখছি তো ছোলার ভিতরে ছোলার মতো পোকা, চালের ভিতরে চালের মতো পোকা, গমের ভিতরে গমের মতো পোকা। এই হযরত জি আজকে না উনি জীবন্ত অবস্থায় বলেছে যে যে রঙের ফল যে রঙের ফুল আর যে রঙের খাদ্য সেই রকমের পোকা তার ভিতরে বসে কুড়ে কুড়ে খাচ্ছে। ওহ আফসোস, কত বড় মহাকি আলেমকে আমরা হারিয়েছি, মুজাদ্দিদ আল্লাহু আকবার। সত্যি আজকে তো যে খাদ্যের মধ্যে, শস্য খাদ্যের মধ্যে, ফল ফুলের মধ্যে যে রঙের ফল সেই রঙের পোকা, যে রঙের ফুল সেই রঙের পোকা তার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা হযরত জি আমাদেরকে বলেছেন যে এরকম অনেক নামাজি হবে, অনেক হাজি হবে, অনেক দাওয়াতকারী হবে, অনেক বক্তব্য রাখার ওয়াজিন হবে, কিন্তু তার ভেতরেও মানে সেরকম পোকা কুড়ে কুড়ে খাবে। যেন এই পোকা যেন আমাদের কুড়ে কুড়ে না খায় তাহলে সব শেষ হয়ে যাবে, যদি এক হাত উপরে ওঠে তো 70 হাত সে পাতালে ঢুকে যাবে। এটাকে বলো অহংকার, আমি তো আমি কি হনুরে, এই যে আমি কি হনুরে না, আমি কিছু নই, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছুই আমাদের দান করেছেন, সব কিছু আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য সময় কমের ওপরে আমি বেশি বলতে পারবো না, যেহেতু আজকে আমার খুব বলতে ভরে গেছে যে আজকে এখানে আসতে পেরেছি, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে হযরতের সন্নিধিতে বসতে বললে আমার জীবন সার্থক হবে, অল্প সময় আমি আসি আর হযরত
আমাদের সময়টা অল্প সময় আমি পেয়েছি, 1957 সাল থেকে চলছে, আমি খবর পাইনি, আমি আসতে পারিনি, একদম শেষের দিকে হজরতের সান্নিধ্যে এসে আমি ছিলাম। কিন্তু আমি সবসময় চাই হজরতের মুখ থেকে কিছু শোনার, তাই আজকের উপস্থিত যারা হজরত জিরা রয়েছেন তাদের মুখ থেকে কিছু শুনলে এতে আমাদের আরও বেশি কাজ হবে। কেন এই যে আসার যাওয়াটা, কেন মৃত্যু তো মানুষের হবে আর জন্ম তো নিচ্ছে, আর জন্ম আর মৃত্যু তো হবেই, কিন্তু এই জন্ম মৃত্যু এটা হচ্ছে মূল্যবান সময় যে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, এই মূল্যবান সময়কে মূল্যায়ন করে মূল্যবান হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই মূল্যবান সময়টা নষ্ট না করে কিন্তু সেই মূল্যবান সময়ের কদর করতে হবে। তো সেই জন্যই আসার যাওয়াটা শেষ নয়, এই গোলানপাড়ায় আসতে চাই, খোদা তোমায় ডাকতে চাই, আল্লাহ ওলাদের সান্নিধ্যে বসতে চাই। আর সেই যতটুকু বসে অল্প কিছু শুনলেও সেটা যদি নিজের ভেতরে ইসলাহ করতে পারি, আমলের মধ্যে আনতে পারি, সেটাই আমাদের জন্য কামিয়াব হবে। সেই জন্য হজরতের ইমানি গজলের ভিতরে যতগুলো গজল রয়েছে সবের ভিতরে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাতের গুরুত্ব বিষয়গুলো রয়েছে। আমি সেই একটি গজল আপনার সামনে পেশ করে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে আমি বলতে চাই যে খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই। খোদাকে যেমন তেমনভাবে ডাকলে তো হবে না, কেমন ডাকতে হবে? প্রেম ভরা হৃদয় নিয়ে। যারা খোদাকে ডাকেন, যারা খোদার প্রেমিক, তাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই তো, চাই না? হতে চাই। যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদের যেন জমাতভুক্ত আমরা হতে পারি। আর আল্লাহর মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত আমাদের অন্তরে যেন আল্লাহ দেন, তাই খোদাকে আমরা ডাকতে চাই, আমরা উলনপাড়ায় আসতে চাই এবং আল্লাহ ওলাদের সান্নিধ্যে বসতে চাই। হজরতজি কত সুন্দরভাবে লিখেছেন দেখুন, খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই, প্রেম ভরা হৃদয়
তোমার মধুমাখা নামেতে যেন মজা পাই, তোমার মধুমাখা নামেতে যেন মজা পাই। আর মহুত কালে ইমান রতন চাই, আমিন সুমন খোদা সেইভাবে ডাকার তৌফিক দান করুক এবং আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে সবসময় জুড়ে থাকা এবং তাহলুক রাখার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।